আসসালামু আলাইকুম। রেসিপিস বাই সেজাসমম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ পারফেক্ট ছানা কাটার রেসিপিটি দেখার জন্য। যে কোনো মিষ্টি তৈরিরই প্রধান উপকরণ কিন্তু এই ছানা, আর ছানাটা সঠিক নিয়মে তৈরি করে মিষ্টিটা তৈরি করা খুবই জরুরি মিষ্টিগুলোকে সফট এবং পারফেক্ট কম্বিনেশনে আনার জন্য। তাই মিষ্টি তৈরির শুরুতে ছানাটা যত পারফেক্টভাবে তৈরি করতে পারবেন মিষ্টিগুলো কিন্তু ততই ভালো হবে। ছানা তৈরির জন্য প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে 1 লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়ে নিচ্ছি। গরুর খাঁটি দুধ কিংবা প্যাকেটজাত দুধ যে কোনোটাই ব্যবহার করা যাবে, তবে খেয়াল রাখতে হবে দুধ যেন ফুল ক্রিম বা পূর্ণ ননীযুক্ত হয়, অর্থাৎ যে দুধটা আগে থেকে জাল করে সর বা ক্রিম আলাদা করে নেওয়া হয়নি এমন দুধ সরাসরি ক্রিম সহ ব্যবহার করতে হবে। চুলার মিডিয়াম হিটে দুধটাকে একটু নাড়াচাড়া করে জাল করতে হবে যেন নিচ থেকে লেগে না যায় আবার উপরে সর পড়ে না যায়। দুধ কিন্তু ঘন করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটা বলক চলে আসলেই এখানে 3 টেবিল চামচ লেবুর রস অল্প অল্প করে 2-3 বারে মিশিয়ে নিতে হবে, আর প্রতিবার লেবুর রস দেওয়ার পরে একটু করে নেড়ে দিতে হবে। লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগার বা সাদা সিরকা দিয়েও ছানাটা কাটা যাবে, সেক্ষেত্রে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 1 টেবিল চামচ পানি মিক্সড করে ঠিক একইভাবে করতে হবে। লেবুর রসের তুলনায় ভিনেগারটা সামান্য একটু কম লাগে। আবার চাইলে টক দই দিয়েও কিন্তু ছানা কাটা যায়, সেক্ষেত্রে 1/2 কাপ টক দই পানি সহই একটু ভালো করে ফেটিয়ে নিয়ে লেবুর রসের মতো একইভাবে কয়েকবার মিশিয়ে ছানাটা তৈরি করা যাবে। আর হ্যাঁ, লেবুর রস, ভিনেগার বা টক দই যেটাই ব্যবহার করেন না কেন, দেওয়ার সময় কিন্তু চুলার জালটা কমানো যাবে না, ঠিক মিডিয়ামে রেখেই বলকটা উঠতে উঠতেই এভাবে দিতে হবে আর ছানাটাও খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে। 1-1.5 মিনিটের মাথায় কিন্তু দুধটা এরকম জমাট বেঁধে ছানা তৈরি হবে আর পানিটাও সবুজ রঙের হতে শুরু করবে। ছানার এই পানিটা কিন্তু খুব বেশি সবুজ হওয়ার অপেক্ষা করা যাবে না, দুধগুলো এরকম দলা পেকে আসলেই একটা বাটির উপরে স্ট্রেইনার নিয়ে সুতির পাতলা একটা কাপড় বিছিয়ে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে ছানার পানিগুলো ছেঁকে নিতে হবে। এখন কথা হলো, মনে হতে পারে যে না, ছানাটা আর একটু দলা বাঁধুক তারপরে এটাকে চুলা থেকে নামাবো, এটা করা যাবে না, তাতে ছানাগুলো ওভারকুক হয়ে যাবে এবং ছানাগুলো শক্তও হয়ে যাবে, সেক্ষেত্রে মিষ্টি কিন্তু একদমই ভালো হবে না, কারণ ছানাটা চুলা থেকে নামানোর পরেও আরও কিছুটা এই গরমেই কুক হতে থাকে। আর নিচের এই পাত্রের অবশিষ্ট এই ছানার পানিটা কিন্তু বেশ পুষ্টিকর, চাইলে ঠান্ডা করে এমনিতেও খেতে পারেন, আবার চাইলে মাংস রান্নাতেও ব্যবহার করলে মাংসের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। ছানাগুলোকে এবার ওই কাপড়টা দিয়েই উপর থেকে একটু মুড়িয়ে পানি ঝরতে রেখে দিব কমপক্ষে 1/2 ঘন্টার জন্য, আর সর্বোচ্চ ছানাটাকে 1 ঘন্টার জন্য এভাবে স্ট্রেইন করা যাবে, এর থেকে বেশি কিন্তু না, তাহলে ছানাটা আবার অতিরিক্ত ড্রাই হয়ে যাবে। চাইলে কোনো উঁচু জায়গায় এই কাপড়টা ধরে ঝুলিয়ে রাখতে পারেন ছানার পানিগুলো ঝরে যাওয়ার জন্য, তবে কোনোভাবেই কিন্তু হাত দিয়ে চিপে চিপে ছানার পানিটা ঝরাতে যাবেন না, সেক্ষেত্রেও দেখা যায় ছানাটা অতিরিক্ত ড্রাই হয়ে যায়। আর লেবুর রস কিংবা টক দই দিয়ে ছানা কাটলে সেক্ষেত্রে না ধুলেও চলবে, তবে সিরকা দিয়ে ছানা কাটলে সিরকার গন্ধটা যদি দূর করতে চান তাহলে একটু সামান্য ঠান্ডা পানি দিয়ে চুলা থেকে নামানোর সাথে সাথে ছানাটা ধুয়ে নিতে পারেন। যে কোনো মিষ্টি তৈরির জন্যই আমার ছানাটা কিন্তু এখন একদম রেডি, আর চেষ্টা করবেন মিষ্টি তৈরির আগ দিয়ে ছানাটা তৈরি করতে এবং ছানাটা তৈরি হয়ে গেলেই মিষ্টি তৈরি শুরু করতে, কারণ পুরনো ছানা দিয়ে কিন্তু মিষ্টি ভালো হয় না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।